দেশের সবচেয়ে বড় উগ্রবাদী বিএনপি তারা এখন বেপরোয়া রাজনীতির চালক মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিং এ তিনি বলেন বিএনপি তাদের অপকর্মের দায় চাপাচ্ছে আওয়ামী লীগের উপর জনগণ বিএনপির সাথে নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন দলটির আন্দোলন কর্মসূচি নেতাকর্মীদের সাথে বড় প্রহসন বাংলাদেশে নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলেছে তাদের নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মির্জা ফখরুল হঠাৎ এক বিবৃতি কোথা থেকে পেলেন তিনি এখন আমরা নাকি হত্যাকাণ্ড হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছি তিনি আমাদের উপর এখন এটা উদুর পিন্ডি বুদুর গাড়ে চাপাচ্ছে অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন